আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করবো সেটি হলো অবৈধদের বৈধকরণের যেই প্রশ্নগুলো আছে, আমি আজকে আপনাদের সামনে লাইভ প্রশ্নের উত্তরগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা জানেন গতকালকে যে ভিডিওটি আমরা আপলোড করেছিলাম আপনাদের জন্য, সেটিতে কিন্তু একটা নাম্বার বলে দিয়েছিলাম যে অলরেডি মালয়েশিয়ার 1133টি কোম্পানি এই অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য তাদের যে ওয়ার্কার আছে ফরেন ওয়ার্কার, সেই ওয়ার্কারের সমস্ত প্রকার লিস্ট এবং ডকুমেন্টস দিয়ে ইমিগ্রেশন বরাবর অনলাইনে সাবমিট করেছিল, এবং যত সংখ্যক এই 1133টি কোম্পানির থেকে টোটাল 17,000 কয়েকজন ওয়ার্কারের তারা কিন্তু লিস্ট অলরেডি ইমিগ্রেশনে পেয়েছে। এবং কি সেক্ষেত্রে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলেছে যে প্রত্যেকটা কোম্পানিকে তারা তদন্ত করবে, এবং প্রত্যেকটা কোম্পানির যেই ওয়ার্কারের যে লিস্টগুলো দিচ্ছেন সেই লিস্টের ওয়ার্কারদের সমস্ত ডকুমেন্টস তারা তদন্ত করবে, এরপরে তারা কিন্তু তাদের একটা অ্যাপ্রুভাল দেবে। ওকে, এই মুহূর্তে যেহেতু লকডাউন চলছে সেক্ষেত্রে সকল প্রক্রিয়াই কিন্তু লকডাউন চলাকালীন অবস্থায় অনলাইনে হচ্ছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কোনো মেডিকেলের ঘোষণা দেয় নাই বা কোনো কিছুর ঘোষণা দেয় নাই এখন পর্যন্ত। এই রিহায়ারিং প্রক্রিয়া যে রিক্যালিভেশন, এটা কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো কিছু মানে এরকম বোঝা যাচ্ছে না যে আসলে কোন প্রক্রিয়াতে তারা করতে চাচ্ছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যেটা বলেছে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে, তাদেরকে ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে তারা স্টেপ বাই স্টেপ আবার কোম্পানির মালিককে এইগুলো পরবর্তী কোন প্রক্রিয়া তারা অবলম্বন করবে এগুলো জানাবে। ওকে, সেজন্য যে সমস্ত ভাইরা এরকম অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আগ্রহ এবং কি বিভিন্ন সমস্যা বিভিন্ন পর এর আগে অনেকেই বিভিন্নভাবে অবৈধ থেকে বৈধ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেছে যে হয়তো আপনাদের কারণে হোক, এদেশের ইমিগ্রেশনের সিস্টেমের কারণেই হোক, বা আপনাদের কোম্পানির কারণেই হোক, আপনারা বৈধ হতে পারেন নাই। তারা যেন এই সময়ে এই অবৈধ থেকে বৈধ হওয়াতে যাতে না বাদ পড়েন, এবং সেজন্য আপনারা সতর্কতা থাকতে বলেছেন বাংলাদেশ হাই কমিশনের শ্রম বিভাগের লেবার কাউন্সিলর। ওকে, যাই হোক, আপনাদের মধ্যে থেকে অনেক প্রশ্ন আমরা গতকালকে এবং আজকে অনেক পেয়েছি, এই মুহূর্তে আমার ওকে আজকে লাইভের প্রশ্নগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে যারা আমাদের লাইভটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আমাদের এই লাইভে শরিক হতে পারে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের মনের যে কমেন্টসগুলো আছে আমাদের এখানে কমেন্টস করেন, আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখে আসছি এখানে প্রথমে যারা কমেন্টস করেছিলেন। এক ভাই বলছেন যে হারুনুর রশিদ বলছে পেনাং থেকে ইমিগ্রেশন কি খোলা আছে ভাই? জি, কুয়ালালামপুর, সিলাঙ্গুর এবং পুত্রাজার ইমিগ্রেশন বর্তমানে বন্ধ আছে। তো পিনাঙ্গের ইমিগ্রেশন সঠিক বলতে পারতে পারছেন, আপনি পিনাঙ্গের ইমিগ্রেশনের ওখানে যে খোঁজ নিতে পারেন যে তাদের কি কি কার্যক্রম খোলা আছে। ভাই আমার তো কোনো কোম্পানি নেই, আমি কি করব? জি এমরি রাসেল আহমেদ ভাই, আপনাদের মতো যারা আছে তারা, আমরা যেহেতু পূর্ববর্তীতে অনেকবার বলেছি যে যে কোম্পানিতে কাজ করেন সে সেই কোম্পানিতে ভিসা করেন। জি রাসেল আহমেদ, হ্যাঁ দুঃখিত, রাসেল আহমেদ ভাইয়ের মতো যারা আছেন যে তারা, তাদের কোনো কোম্পানি নাই, অর্থাৎ তারা যেখানে কাজ পান সেখানেই করেন, অবৈধভাবে আছেন, কোনো কোম্পানি নাই, তাহলে তারা কি করবেন? তাদের জন্য পরামর্শ হলো আপনারা নিকটতম একটা ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলেন যে এদের কোন কোম্পানিতে কাজ করেন। অবশ্যই মালয়েশিয়াতে বৈধ লোকের তো অভাব নাই, সেই সমস্ত বৈধ লোকদের সাথে কথা বলেন যে ওই বৈধ লোকদের যে কোম্পানি আছে সেই মাইজিকানদের সাথে আপনারা কথা বলতে পারেন কিনা, এবং তাদের সাথে কথা বলেন, যদি তাদের কোম্পানি ভালো হয় সেই সমস্ত কোম্পানিতে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করেন। এক্ষেত্রে কিন্তু কোম্পানি যদি ফ্রেশ কোম্পানি, ভালো কোম্পানি না থাকে তাহলে কিন্তু আপনারা বৈধ হওয়ার সম্ভাবনা কম থাকবে, শুধুমাত্র অ্যাপ্লাই করবেন আর সময় নষ্ট করবেন। ওকে, ভাই কেমন আছেন? আমি গোমবাগ থেকে দেখছি। জি শরীফ আছে আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাই, এখন কি ভিসার ইনুর কাজ চলছে না বন্ধ? জি ভিসা ইসুর কাজ চলছে অনলাইনে, কোনো সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ভাই, অবৈধ লোকদের যাওয়ার যে সিস্টেম আছে তা কি? ওকে, অবৈধ লোকদের যে যাওয়ার একটা সিস্টেম এদেশের সরকারে দিয়েছে, সেই সিস্টেমটা কিন্তু এখনো এসওপি বলে নাই যে কোন এসওপিতে কত টাকা লাগবে,
কিন প্রক্রিয়াতে করবে এখনো বলে নাই। সেক্ষেত্রে যারা দেশে চলে যেতে চান তারা একটু সময় নেন, একটু অপেক্ষা করেন, তারাও ইনশাল্লাহ দেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের মেডিকেল যদি 3 বছর আগে আনফিট হয়ে থাকে, আনসুইটেবল হয়ে থাকে, তাহলে আপনাদের জন্য পরামর্শ, যে কারণে আপনি আনসুইটেবল হয়েছেন বা আনফিট হয়েছেন, অবশ্যই তো যে কোনো একটা রোগ আছে সে রোগের চিকিৎসা করেন এবং আপনার নতুন একটা পাসপোর্ট করেন। নতুন একটা পাসপোর্ট করলে অবশ্যই আবার আপনি আবার মেডিকেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাই আমি জানতে চাই, আমার বস অনলাইনে অ্যাপ্লাই করলে আমার বসের নাম অ্যাপার্টমেন্ট হবে কি না কতদিন পরে? জি, আপনাদের বসের সমস্ত কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করতে বলেন। আর কোথায় অ্যাপ্লাই করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, রিক্যালিভেশনের যে লিঙ্কটা আছে, কোন ইমেইলে ইমেল করতে হবে, কোথায় গেলে সমস্ত তথ্য পাবে, আমি এই ডিসক্রিপশন বক্সে তথ্যগুলো দিয়ে দিব। আপনারা ওখান থেকে ঢুকে আপনার বসকে দেখতে বলবেন যে যত প্রশ্ন আছে ওখানে মালয় ভাষায় সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। ওকে, আপনার যদি বসের সমস্ত ডকুমেন্টস লাগে, কী কী ডকুমেন্টস লাগবে সবই ওখানে দেওয়া আছে, আপনার বসকে বলেন যে ওখানে অ্যাপ্লাই করতে। অবৈধদের দেশে যাওয়ার বিষয়ে কোনো নিউজ আছে কিনা? জি ভাই, অবৈধদের দেশে যাওয়ার বিষয়ে আমি বলছি যে অপেক্ষা করেন, ইনশাল্লাহ যে এসওপিটা আছে এসওপিটা আমি খুব দ্রুত আপনাদেরকে জানাই দিব। ওকে, জোহরবাড়ি থেকে ক্লান্তাং যাওয়া যাবে? জি, একই প্রশ্ন ভাই আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের উত্তর দেই। জোহরবাড়ি থেকে আপনার যেখানে জেলা থেকে, একটা জেলা থেকে অন্য জেলায় যাইতে চাইলে আপনাকে নিকটতম পুলিশ স্টেশন থেকে, পুলিশ থানা থেকে, পুলিশ বালাই থেকে একটা সুরাত নিতে হবে, একটা লেটার নিতে হবে, সেই লেটার দেখে আপনি যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি দেশে যেতে চাই, আমার বস ছুটি দিতে চায় না, আমি কিভাবে দেশে যাব? যে আপনার বস যদি আপনাকে ছুটি না দেয় আপনি কিভাবে যাবেন? তার তো আপনি যেতে পারবেন না। আপনার বসের সাথে কথা বলেন, বলেন যে আপনার দেশে কি সমস্যা আছে, ইনশাল্লাহ যেতে পারবেন। ভাই পাসপোর্ট পুলিশ রিপোর্ট থাকলে কি ভিসা করা যাবে? সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে নতুন আর একটা পাসপোর্ট করেন, নতুন আর একটা পাসপোর্ট করেন, এরপরে চেষ্টা করেন, দেখা যাক। ভাই আমি আপনার অফিসে গিয়েছিলাম, আপনি আমার অফিসে গিয়েছিলেন, কোন অফিসে ভাই? ভাই কেমন আছেন? আমি মালয়েশিয়া অবৈধ ঢাকা টু সিঙ্গাপুর টু ইন্দোনেশিয়া হয়ে আসছি, কোনো সমস্যা নাই, আপনি নতুন আরেকটা পাসপোর্ট করেন এরপরে অ্যাপ্লাই করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। ভিসা শেষ হওয়ার পরেও কোম্পানি, ভাই আপনার কথাটা ক্লিয়ার না, ভিসা শেষ হওয়ার পরেও কোম্পানি পাইতেছে না বলতে কি বোঝাচ্ছেন আপনি, মানে সহজ ভাষা একটু বলেন কমেন্টসটা। ওকে, 2011 সালে জেলে খেটে বাড়ি গিয়েছিলাম, আবার আসছেন, নতুন একটা পাসপোর্ট করেন এরপরে অ্যাপ্লাই করেন, সমস্যা হবে না। ওকে, অবৈধ দেশে দেশে যাওয়ার, যে একই কথা ভাই, ভাই ইন্ডিয়া পেলেন সোকসে একটু বলবেন, বা ইন্ডিয়ার, যাই হোক ইন্ডিয়ার বাংলাদেশের খবর একই রকম, কোনো সমস্যা নাই। ওকে ভাই, 3 বছর আগে আমি মেডিকেল আনফিট হয়েছিলাম, যে আপনার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, অবৈধ দেশে রোকে যাওয়ার। ওকে, আমি চাই যে আনকমন কিছু প্রশ্ন করার জন্য, যে প্রশ্নগুলো সবার উপকার আসবে। ভাই 2 বছর আগে অবৈধ হয়েছি, তাছাড়া আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে। জি, তাহলে নতুন আর একটা কোম্পানি খুঁজেন, নতুন আর একটা কোম্পানিতে আপনি বৈধ হওয়ার জন্য চেষ্টা করেন। ওকে, আমি এত পাসপোর্ট বানাতে গিয়েছিলাম একজনের কাছে, সে শুধু আমাকে, ভাই আমি এখানে কিভাবে পাসপোর্ট করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে যাবেন, কারো কাছে যেতে হবে না, কিভাবে পাসপোর্ট করবেন এখানে গেলেই সেই ভিডিওটি পেয়ে যাবেন। ওকে, নতুন পাসপোর্ট করতে কি কি লাগে? যে নতুন পাসপোর্ট করতে কি কি লাগে আমার এই ডিসক্রিপশন বক্সে যান, ডিসক্রিপশন বক্সে ঢুকলে দেখতে পাবেন একটা ভিডিও আছে যে লেখা আছে যে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্ট করবেন, ওখানে ক্লিক করলে বিস্তারিত আপনি জানতে পারবেন। ওকে, আব্দুল মুন্নাব ধন্যবাদ। ওকে ভাই, আমার কোম্পানির একটি সমস্যা আছে, কারণ বের হয়ে গেছে, সুযোগ দিলে কি আবার করতে পারবো? না, জি আপনি যদি বের হয়ে থাকেন, লারি হয়েছেন, যাই হয়েছেন, নতুন একটা পাসপোর্ট করেন, অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ চেষ্টা করেন, আপনি করতে পারবেন। ভাই মালয়েশিয়ার ভিতরে যাওয়া আছে ব্ল্যাক লিস্ট? ভাই আপনি এক সুন্দর করে কমেন্টসটা করেন, আপনার কমেন্টসটা যদি না বুঝতে পারি তাহলে উত্তরটা কিভাবে দেবো বলেন। ওকে ভাই, ফেব্রুয়ারি মাসে পাসপোর্ট করেছিলাম বাট আমার রসিদটা হারিয়ে গেছে, যে নতুন আর একবার পাসপোর্ট জমা দেন।
ওকে ভাই, আমি কি অথবা যাদের এরকম পাসপোর্টের রশিদ হারাই গেছে, পাসপোর্টের যাদের এরকম করতে দিয়েছিলেন কিন্তু পাসপোর্টের রশিদ হারাই গেছে, তাদের জন্য পরামর্শ হলো তারা পাসপোর্ট অফিসে যান, পাসপোর্ট অফিসে গেলে আবার নতুন করে তাদের একটা পরামর্শ দিবে যে হয়তো আপনার পুরাতন পাসপোর্ট। আমি একটা ভিডিও করেছিলাম যে যাদের পাসপোর্ট হারাই গেছে, যাদের পাসপোর্ট হারাই গেছে সেক্ষেত্রে তারা পাসপোর্টের রশিদ হারাই গেছে, পাসপোর্টের রশিদ যদি হারাই যায় তাহলে কি করবেন, তাদের জন্য বলছিলাম যে আপনার পুরাতন পাসপোর্টের ফটোকপি অথবা পুরাতন পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেন। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, এরপর আপনাদের যে প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টস করেন, আমি অফলাইনে আপনাদের কমেন্টসের উত্তরগুলো চেষ্টা করবো। আর সকলে ভালো থাকুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের ভিডিও থেকে প্রশ্ন উত্তরে অংশ নিতে পারে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।